আজকের নাটক সারা দিনবাণী। রচনা ফজিয়া হালিম পলু, প্রযোজনা মীর নাসির আহমেদ নিউটন। নাট্যানুষ্ঠান সারা দিনবান। দিলি তো ছন্দ পতন ঘটিয়ে। আই শোন, মা জিজ্ঞাসা করেছেন তুই কি এখন বাইরে যাবি? হ্যাঁ যাবো তো। তার আগে শোন প্রমা, কি বল? দেখ না আমার আজকের কবিতায় কত লাইক কমেন্ট পড়েছে। আচ্ছা শোন, ফেসবুকে লেখা দিয়ে কি আনন্দ পাস বলতো? কেন রে, আজ তুই কথা বলছিস, কি হয়েছে রে প্রমা? নতুন করে কি হবে? শোন, তুই বাইরে গেলে মা তোকে একটিবার দেখা করতে বলেছে। এক্ষুনি তো বের হবো। মা কোথায়? বাবার ঘরে। বাবার ঘরে মানে বাবা কি? না না, তেমন কিছু না। এই সময় প্রতিদিনই মা বাবার চোখে পড়া পানির ছিটা দেন, দোয়া দরুদ পড়ে ফু দেন। মানে পড়া পানির ছিটা দেন মানে? মার বিশ্বাস এতে বাবার চোখ এক সময় ভালো হয়ে যাবে। পড়া পানি বাবাকে মা খাইয়েও দেন। বলিস কি, পড়া পানি মা কোথায় পান? ওই যে মসজিদের হুজুরের কাছ থেকে আনেন। তাই নাকি? ভাইয়া, বাবার চোখ কি আর ভালো হবে না রে? বাবা কি আর দেখতে পাবেন না? সম্ভাবনা খুবই কম, বাবা গ্লুকোমায় আক্রান্ত, এটা চোখের প্রেসার জনিত কারণে হয়। তবুও তো একবার অপারেশন করিয়ে দেখা যেত। তা তো আমি ভাবছি, কিন্তু তুই ভাবিস না প্রমা, আমার এবার একটা ভালো চাকরি হবে। বড় বড় দুটো জায়গায় অ্যাপ্লিকেশন করেছি, একটা না একটা হবেই। তখন বাবার চোখ। মেজো ভাইয়া, মেজো ভাইয়া! কি সোহাগমণি, ঘুম ভেঙেছে তাহলে? কি হলো, কথা বলছো না যে? ভাইয়ার উপর রাগ করেছো নাকি? আমি তোমার সঙ্গে আর কোনো কথাই বলবো না। কেন, কি করেছি আমি? তুমি কাল আমার ওই রং পেন্সিল আনো। ওহো, একদম ভুলে গিয়েছিলাম, লক্ষ্মী ভাইটি আমার, আজকে দেখো ঠিকই নিয়ে আসবো। তা তো তুমি প্রতিদিনই বলো। সরি সরি, আজ আমি এই তিন সত্যি করলাম, সত্যি সত্যি সত্যি। আচ্ছা আচ্ছা মেজে ভাইয়া, আমি তাহলে আসি। আমি সবই বুঝি ভাইয়া, তুই আর কত করবি? তোর তো মাত্র দুটো টিউশনির টাকা, আর এদিকে তো তুই ভাবিস না তো, এই এক তারিখ থেকে আর দুটো টিউশনি বাড়িয়ে নিয়েছি, এই জন্যই তো সকাল সকাল বের হবো ভাবছিলাম। আরো দুটো, এত ধকল সহ্য করতে পারবি ভাইয়া? না মা, মেজো ভাইয়া মা ডাকছেন। হ্যাঁ চল। এই অসময় আবার কে? ও তুই? নিশ্চয়ই আশা করিসনি। না তা নয়, বস। কি করছিলি? ও, এত ভারী ভারী বই নিয়ে বসছি সুবোধ বালকের মতো। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তা কি করছিস? MBA তো শেষ করলি, এবার BCS দিচ্ছিস নাকি? ভাবছি। ভাববি তো, তোদেরই কপাল। আর আমরা হলাম গিয়ে চা খাবি তো? খাওয়ালে খাবো, খালাকে বলে আসি। খালাম্মা খালু কোথায়? বাসা নেই রে বিলি? ওনারা বাসা নেই, সন্ধ্যা ভ্রমণে বেরিয়েছে। তাই বুঝি, কি সুখী না আছিস তোরা? যেমন খালাম্মা খালু দুজনেই ভালো চাকরি করে, এখন অবসর প্রাপ্ত। তোরা দুটো ভাই বোন, আখি আপুর বিয়ে হয়ে গেছে, এখন শুধু তুই, সাকসেসফুল জীবন। সঙ্গে এটাও বল, বড় আলিশান বাড়ি, দামি গাড়ি। সে নয় নাই থাকলো, তবু এই যে তোদের ছোট্ট বাড়ির উঠোনে দুপাটি জুই বেলি হাসনে হেনার সমারোহ, এর প্রতি পরতে পরতে সুখের উপকরণ ছড়িয়ে ছিটিয়ে আছে রে। তা অবশ্যই ঠিকই বলেছিস, আম্মা আব্বার অবসর জীবন এনজয় করছেন, প্রতিদিনই ঘুরতে বের হন, নয়তো কোনো ভালো কোনো টিভি সিরিয়াল দেখতে দেখতে এমন গল্প গুজবে মেতে উঠবেন, দেখলে মনে হবে যেন নিউ কাপড়। সবই ভাগ্য বুঝলি, নয়তো আমাদের জীবনটা এমন হবে কেন? আব্বা অসময় অন্ধ হলেন। বড় ভাইয়া, সেসব কথা থাক,
এমন ভাগ্য আমার একটা চাকরিও হয় না। তুমি এত ভেঙে পড়িস না তো, একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। হয়তো সে যাক, আমি অবশ্য তোর কাছে অন্য একটা কারণে এসেছিলাম। কি বল? বলতে অবশ্য দ্বিধা হচ্ছে, তবু আসলে আজকে আমার টাকা পাওয়ার কথা ছিল, পেলাম না। এদিকে সোহাগটাও আর বলতে হবে না, কত লাগবে? আপাতত সোহাগের একটা রং পেন্সিলের বক্স কিনতে যত টাকা লাগে তত রে। সোহাগটা ভালো রাখে জানিস, অথচ আজ না নিয়ে গেলে বেচারাকে মুখ দেখানো যাবে না। আশা করছি কালকে আমি তোর টাকা ফেরত দিতে পারবো। তুমি তোকে না কতবার বলেছি আমার সাথে কখনো ভদ্রতা দেখাবি, আমাকে বন্ধু ভাবতে না পারিস তো মিশবি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি বাবা সরি, আর ভুল হবে না। ঠিক তো? আলবত ঠিক। তুই বাদামে খোসা ছাড়িয়ে বাদামগুলো ফেলে দিচ্ছিস যে, খাচ্ছিস না তো? না রে, খেতে ইচ্ছে করছে না। তাহলে আর এখানে বসে থাকা কেন? চল না, উঠি। না রে উঠব না, ওর জন্য অপেক্ষা করছি। ওর জন্য? ও আই, ওকে রে। ও বুঝতে পেরেছি, ওই যে আলু আলু মার্কা গো বেচারা চেহারা, ওই ছেলেটা, তাই তো? এই হাসবি না তো। আমি ভাবছি ছেলেটা আজও এলো না কেন, নিশ্চয়ই সামথিং রং। আশ্চর্য রাইতা, তোর মতো এমন একটা লেটেস্ট ফ্যাশনেবল মেয়ে কিনা, শেষমেশ ওই আলু মার্কা। আরে তুই যা ভাবছিস তা না, আসলে ওকে আমার বেশ ইন্টারেস্টিং সাবজেক্ট বলে মনে হচ্ছে। কেন সে প্রতিদিন অন্তরন্ত হয়ে পাবলিক লাইব্রেরিতে এসে এক গাদা কবিতার বই নিয়ে বসে এবং গাদা গাদা নোট করে, অথচ ওকে কোনো স্টুডেন্ট বলে মনেই হয় না। এতে ভাবনা কি আছে? নিশ্চয়ই কোন ওই নবীশ কবি টবি হবে, সে জীবনানন্দ হওয়ার স্বপ্ন দেখছে। শোন, চলতো চলতো, উঠে দাঁড়া না, আর একটু বসি না। আর তোর ভালো না লাগে তুই চলে যেতে পারিস, আসলে একা একা বসতে আমার ভালো লাগছিল না তাই তোকে। আচ্ছা আচ্ছা, সে না হয় বসলাম। কিন্তু বলতো, তোর মতো মেয়ের ওকে পছন্দ হলো কি করে? আমি কিন্তু বুঝতে পারছি না। ছেলেরা একটু রাফ এন্ড টাফ না হলে আমার একদমই ভালো লাগে না। সে তো তোর পছন্দের কথা। ও বুঝেছি, ঠিক আছে বাবা, তুই সারাদিন বসে বসে তপস্যা কর, আই আমি আসি। আচ্ছা যা যা যা, আমি আছি। এই যে শুনুন, আমাকে বলছেন কি? আশেপাশে যেহেতু কেউ নাই বোধ হয় আপনাকেই বলছি। মানে? মানে কিছু না, মজা করলাম। আপনাকেই বলছি। হ্যাঁ বলুন। মানে আপনি যেভাবে হেঁটে হেঁটে যাচ্ছেন, আসুন না আমার গাড়িতে। আমার হেঁটে যাওয়াতে আপনার বুঝি খুব কষ্ট হচ্ছে? না না না, মানে আমি আসলে আপনাদের বাসার সামনে দিয়ে যাবো কিনা তাই। ও আপনি জানেন তাহলে আমার বাসা কোথায়? জানি, আমি আসলে আপনার সম্পর্কে অনেক কিছু জানি। বলেন কি? হ্যাঁ তবে জানতে অনেক কষ্ট করতে হয়েছে বইকি। আশ্চর্য, এত কষ্ট শিকারের হেতু? সে না হয় অন্যজন শুনবেন। বাই দা বাই, আপনি কিন্তু খুব ভালো লেখেন। সে খবরও রাখেন দেখছি। রাখবো না, ফেসবুকে তো আপনি লেখা দেন। কেন, আমি তো প্রতি বাড়ি লাইক দিয়ে কমেন্টও করি। আপনি রাইসা আহমেদ তাহলে? ইয়েস। আমার ছবি দেখেননি ফেসবুকে? হয়তো খেয়াল করিনি, আসলে আমার মেয়েদের প্রতি অ্যালার্জি আছে। জি মানে? বুঝতে পেরেছি। এখন বলুন, আপনি কি যাবেন আমার সঙ্গে? যাব, কারণ আজ আমার খুব তাড়াতাড়ি বাসায় পৌঁছানো দরকার। কেন বলুন তো, আপনার বাবার অসুখটা কি বাড়াবাড়ি? না না, আপনি দেখছি আমার অনেক খবরই রাখেন। না, বাবা মোটামুটি আছেন। আমার ছোট বোনকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে, বিয়ের কথা প্রায় পাকাপাকি। ভেরি গুড নিউজ। চলুন চলুন, আসুন আমার গাড়িতে আসুন। হ্যাঁ হ্যাঁ চলুন। চলুন না ওই ক্যাফেটাতে খানিকক্ষণ বসি। একটু তাড়া ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলুন। চা বলবো না কফি? আমি কফিতে অভ্যস্ত নই, চা হলেই ভালো। আমিও তাই।
কফি চেয়ে চা পানি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি বসুন, আমি ঘুরে আসছি। না না না, যেতে হবে না, ওই তো ওয়েটার চলে এসেছে। শুনুন, এই দুটো স্যান্ডউইচ দুটো চা, আপনার আপত্তি নেই তো? না, কি যে বলেন। তারপর বলুন। অসাধারণ, আপনাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। কেন? আপনি এই যুগের মেয়ে শুনুন, ধনীর দুলালি এবং বিদেশে পড়াশোনা করেছেন, তা আপনাকে দেখে বিন্দু মাত্র বোঝার উপায় নেই। বরং আপনি এদেশের সাধারণ মানুষকে নিয়ে ভাবেন, গরিব দুঃখীদের সাহায্যে এগিয়ে যান। কেন, এ যুগের মেয়েদের বুঝে সব ভাবতে নেই? ভাবতে নেই কেন, কিন্তু ভাবছে কি? সবাই যার যার ধান্দা করছে, নয়তো পাল্লা দিয়ে অতি আধুনিকতার পিছনে ছুটছে। সবাই তো আকাশ ছুঁতে যাচ্ছে, রঙিন চোখে দেখছে সবকিছু, ফ্যাশন, সাজগোজ, এই সবই। কেন, আপনি বুঝে সব পছন্দ করেন না? সময়ের সাথে সাথে মানুষ তো এগোবেই, আকাশ সংস্কৃতির যুগে আকাশ ছুবেই বা না কেন বলুন? তাছাড়া পেছনে পড়ে থাকা তো জীবনের ধর্ম নয়। আমি কিন্তু তা বলিনি, আমি বলতে চেয়েছি এই সবকিছুর পাশাপাশি প্রতিটি শিক্ষিত মানুষেরই কিছু বস্তুনিষ্ঠ চিন্তা চেতনা থাকা উচিত। অবশ্যই থাকা উচিত, আমি তা মনে প্রাণে ধারণ ও লালন করি। না মানে, আপনি তো কিছুটা সময় বিদেশেও পড়াশোনা করেছেন। বেশি দিন নয়, মাত্র 2 বছর। তারপর আমি উচ্চ শিক্ষার জন্য বিদেশকে বেছে না নিয়ে মাতৃভূমিকেই বেছে নিয়েছি এবং এখান থেকেই সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি। আর যাবেন না বুঝি? মাথা খারাপ, আমি যে কদিন বিদেশে কাটিয়েছি তখনও আমার আজন্ম লালিত সংস্কৃতি ঐতিহ্য থেকে আমি কখনো বেরিয়ে আসিনি। একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, অভয় দিন তো বলি। কেন, আমি কি ভয় পাওয়ার মতন কেউ? বলেও সাহস নেই বলে ফেলে। আপনাকে আমাকে ভীষণ নেই, মানে ভয়ানক নেই। সে কি ভয়ানক? কেন? মানে এতটা মিল থাকা উচিত হয়নি। কারণ? কারণ বলুন, বলুন না। এরকম ভয়ানক মিলের একজনকে আমি আমার জীবনে অনেক খুঁজেছি, কিন্তু থামলেন কেন? বলুন না, আজও তাকে পাননি বুঝি? হয়তো পেয়েছি, হয়তো বা পাইনি। সত্যি বলছেন তো? শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, কারণ আমিও যে এতদিনই খুঁজে পেয়েছি তোমাকে। সরি আপনাকে। আর সরি হয়ে কাজ নেই, দন্তনাটা বাদ দিয়ে দাও। আমরা আর কিছু হই আর না হই, বন্ধু তো হতে পারি, তাই না? নাও চা শেষ কর। আরো কিছু হতেও আপত্তি নেই ম্যাডাম। তাই বুঝি? কি হয়েছে মা, কাঁদছ কেন? কিছু হয়নি। ওরা আপনাকে পছন্দ করেনি তাই কাঁদছ মা? তোকে পাকামো করতে হবে না, যা ভাগ এখান থেকে। মা আমারও কিন্তু কান্না আসছে। বলছি না সোহাগ, এখান থেকে যা। দেখ বাবা কে এলো। আচ্ছা যাচ্ছি। সরি সরি, একটু দেরি হয়ে গেল মা। আর দেরি কেন, কি হচ্ছে, খারাপ কিছু? সাধ্য মতো সব জোগাড় করেছিলাম বাবা, কিন্তু কিন্তু কি মা? পাত্রপক্ষ খবর পাঠিয়েছে ওনারা আসবেন না, এখানে সম্বন্ধ করতে তারা রাজি নন। কেন শুনি? আমাদের আমাদের যে এই অবস্থা তা নাকি ওনারা আগে বুঝতে পারেননি। তোর বাবা অন্ধ হয়ে বিছানায় পড়ে আছে, আয় রোজগার তেমন নেই, আত্মীয় স্বজন জামাই আসলে তাদের ঠিক মতো আদর আপ্যায়নও করতে পারবো না, মেয়েকে সম্মানজনক ভাবে তুলে দেয়া তো দূরের কথা। কেন, এসব আগে খেয়াল ছিল না? এত নাটকের কি প্রয়োজন ছিল? এটাকে একটা ছেলে খেলা নাকি? কেন মেয়ের বাবার কথা আগে শোনেনি? শোনেনি যে ভাই বেকার, কোন গডফাদার নেই যে সহজে চাকরি জুটে যাবে? শুনিনি, শুনিনি এসব? না শুনিনি। তারা শুনেছিল মেয়ের বড় ভাই ইঞ্জিনিয়ার, বিদেশি ফার্মে চাকরি করে, বিরাট অঙ্কের মাইনে পায়। ও এইটুকু শুনেছিল, বাকিটুকু শুনিনি মা, শুনিনি। সেই ভাই স্বার্থপরের মতো ফ্ল্যাট কিনে স্ত্রী সন্তান নিয়ে আলাদা সুখে সংসার করেছে, অন্ধ বাবা, অসহায় মা ভাই বোনদের দায়িত্ব নেবার দায় পড়েনি তার, এটাই তো হচ্ছে আজকাল। চুপ কর তুই, চুপ কর বাবা। চুপ করেই তো আছি মা, থাকবি না,
সময় একদম কাটবে, আমার এসব একদম সহ্য হয় না। তুহিন বাবা রাত তো অনেক হয়েছে, ভাত খাবি না? চল বাবা ভাত খেয়ে নে। খাবো মা। মা তুমি এখনো জেগে আছো? প্রমা কোথায়? প্রমা খেয়েছে? না, এত ডাকাডাকি করলাম উঠলই না, কষ্ট পেয়েছে তো, তাই বোধ হয় ঘুমের ভান করে পড়ে আছে। চলো তো দেখি। আয় প্রমা। প্রমা কে? মেজ ভাইয়া। তুই কি আমার উপর রাগ করেছিস? কেন? তখন যে তোকে কটু কথা বলেছি। সে কি যে বলিস না ভাইয়া, আমার কারো উপরে কোনো রাগ নেই। প্রভা, প্রভা লক্ষ্মী বোন আমার, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে, কিছুই এমন থাকবে না। তাছাড়া ওরা ভালো লোক নয়, তাই এমন করেছে। তুই আবার ভর্তি হয়ে এম এ পরীক্ষাটা দে তো, ফাঁকে কম্পিউটারটাও শিখে নে। আমি আসিফের ওখানে কথা বলেছি, চল কালই তোকে পরিচয় করিয়ে দেবো। মেজো ভাইয়া। হ্যাঁ রে, মেয়েরা এখন আর পিছিয়ে নেই, দিন বদলিয়েছে। মেয়েদের বেঁচে থাকার একমাত্র পথ ওই বিবাহ নামক বন্ধনই নয়, মেয়েরা স্বাবলম্বী হচ্ছে, বড় বড় পদে চাকরি করছে মেয়েরা, কোথায় না আছে মেয়েরা বলতো। তুই এত ভালো কেন বলতো? ভালো কোথায় রে, কিছু তো করতে পারছি না আমি তোদের জন্য, সত্যি আমি একটা অপদার্থ রে। না রে ভাইয়া, এমন কথা বললে আমি কিন্তু এবার সত্যি সত্যি আরো কেঁদে ফেলবো। ঠিক আছে আর বলবো না, নে ওঠ, মা কখন থেকে ভাত নিয়ে বসে আছে, চল। এই যে হ্যালো, শুনছেন? ভিজে যাচ্ছেন তো, কোথাও দাঁড়ান না। আরে প্রমা, তুমি তুমি এখানে এভাবে ভিজছো কেন? অসুখ বিসুখ করবে তো? অসুখ করবে না আশিক ভাই, আপনার হয়তো জানা নেই গরিবের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেশি থাকে, এত অল্পতে কিছু হয় না। খুব কথা শিখেছো বোঝা যাচ্ছে। কোথায় গিয়েছিলে? বর্ষার দিন ছাতা নিয়ে বের হলেই পারতে। ছাতা থাকতে হবে তো। ও একটা অবশ্য আছে, মেজু ভাইয়া নিয়ে বেরিয়েছেন। চলো না কোথাও বসে কথা বলি এখন। না না আহা, চলো না, পরে বৃষ্টি থামলে তোমাকে গাড়ি করে বাসায় পৌঁছে দেবো। না না, আপনি শুধু শুধু কষ্ট করবেন কেন, বৃষ্টি কমলে আমিই চলে যাব। শুধু শুধু নয়, খালোজানকে দেখতে যাব ভাবছি, মা কদিন ধরেই বলছিলেন। আচ্ছা কেমন আছেন উনি? একই রকম, মনে হয় বৃষ্টিটা একটু থেমেছে, চলেন যাওয়া যাক। বলছিলাম কি, ওই পাশের রেস্টুরেন্টে একটু বসি না, অন্তত চা খেতে যতক্ষণ। আচ্ছা ঠিক আছে। কাছে পেয়ে তো অনেক খাতির যত্ন করছেন, কিন্তু বাসায় তো সহজে আসেন না, মনেও করেন না যে যাই গিয়ে প্রমার সঙ্গে কিছুক্ষণ গল্প করে আসি। ইচ্ছে তো করেই কিন্তু সাহস পাই না যে। মানে? মানে বুঝতে পারছো না বুঝি? আশিক ভাই আমার আসলেই দেরি হয়ে যাচ্ছে। তোমা তোমা আসলে সত্যি তুমি সুন্দর। কেন শুধু শুধু মিথ্যাচার করছেন? মিথ্যাচার নয় তোমা, অদ্ভুত এক লাবণ্যতা তোমাকে ঘিরে রয়েছে, তুমি তা জানো না তোমা। আই লাইক ইউ। আশিক ভাই আমি এখন যাব। হ্যাঁ আমিও তো যাব নাকি। ঠিক আছে চলো যাই। চলুন চলো। এখনো আসছে না কেন? মোবাইলেরও সুইচ অফ, কারণটা কি? দেখি তো আবার ফোন দে। এই তো ধরেছে। হ্যালো হ্যালো, কি হলো, কোথায় তুমি? তোমার আশেপাশে। মানে কি?
তুমি কতক্ষণ পেছনে দাঁড়িয়ে আছো বলো তো? নেহাত কম সময় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার জন্য তোমার উদ্বিগ্নতা। আর ভাবছিলাম কি ভাবছিলে? ভাবছিলাম তুমি যে আগে পিছু কিছু না ভেবে আমাকে আপাদমস্তক জড়িয়ে গেলে, এর ভবিষ্যৎ কি কিছু জানো? জানি। কি জানো? তোমার বাসর রাতে আমার মরণ। তবা তবা তবা, কি দাদা বলছো? আমার বাসর রাতে তোমার মরণ হলে আমি বিধবা হব না? তাই তো। হেলিনা রায়সা, তোমার আমার অবস্থানগত ব্যবধান তুমি কি একবারও ভেবেছো? তুহিন, এসব ভাবতে আমার একদম ভালো লাগে না। শোনো, আজকে আমরা হালকা মেজাজে ফুরফুরে হাওয়ায় স্বপ্নের দোলনায় দোল খাবো আর দোল খাবো, ঠিক আছে? তুমি স্বপ্নের রাজ্যে রাজকন্যা, তাই স্বপ্নের দোলনায় দোল তো তুমি খাবেই। কিন্তু আমার বড় ভয় হয় রায়সা, আমার পৃথিবী কেবলই কঠিন সত্য আর রূঢ় বাস্তবতায় ভরা, তার রূপ যে কত কঠিন সে তুমি জানো না। তবু সেটাই সত্য, সেই সত্যের সন্ধানে তো আমি চাই তুহিন। সে সত্যের চেহারা এত নির্মম যে তুমি চমকে যাবে। চমকে হয়তো আমি যাব, কিন্তু আমি ভয় পাবো না তুহিন। আমি যেখানে বড় হয়েছি সেটা স্বপ্নের সোনালী দ্বীপ মানে, কিন্তু সেখানে প্রাচুর্য আর মিথ্যে অহমিকায় বড় বেশি বাড়াবাড়ি। আমি এ থেকে মুক্তি চাই তুহিন। এ তোমার বিলাসিতা রাইসা। না তুহিন না, আমি এইটুকু জানি যেখানে জন্ম সত্য মৃত্যু সত্য সেখানে বেঁচে থাকা সত্য হবে না কেন? কেন মিথ্যে অহমিকা আর বৈষম্যের ধূম্র জালে ঢেকে দিতে হবে সত্যের অবয়ব বলো? হে নারী, যত কাব্যই তুমি করো না কেন, তোমার শিল্পপতি বাবা জানতে পারলে জীবন তো কবর দিবেন, বুঝেছ? তাই যদি হয় সে তো হবে আমার প্রেমের অমর কীর্তি। তুমি যতই হালকা ভাবে নাও না রাইসা, আমি কিন্তু পারছি না, আমার ভীষণ ভয় হচ্ছে, তোমাকে হারানোর ভয়। এই তো, এই তো প্রমাণ দিলে তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি তোমাকে অনেক অনেক অনেক। রাইসা রাইসা থাক, আমি বুঝতে পেরেছি। বুঝেছ? ভেরি গুড বয়। অফকোর্স। মা, ও মা, সে কখন থেকে গালে হাত দিয়ে বসে আছে, কি চিন্তা করছো? ভাবছি তোর বাবার ওষুধ আমার ওষুধ এত সব আর কত সামাল দেবে তুহিন। সুগার ব্লাড প্রেশার কোনটাই বাদ নেই তোর বাবার, তাছাড়া আজ আবার তোর বাবার কি হয়েছে বাবা? না তেমন কিছু না, ওই বিপিটা একটু ওঠানামা করছে আর কি, সুগারটাও কন্ট্রোলে থাকছে না। ওনাকে একটা ভালো ডাক্তার দেখানো উচিত। আজই মেজ ভাইয়া বাসায় আসলে আমি বলবো। বলি কি হবে বল, তুমি আর কত দিক সামলাবে? সেই তো টিউশনি আর লেখালেখি কয়েকটা টাকা। ও মা, তোমাকে তো বলাই হয়নি আমিও দুটো টিউশনি পেয়েছি। তুই তুই টিউশনি করবি? না না মা, মেয়েদের এত বাড়ি বাড়ি ঘুরে টিউশনি করা আমার পছন্দ না, তাতে করে কখন কি বিপরীত হয়ে যায়। আহা, আমি কোথাও যাব না তো মা, ওরাই বাসায় এসে পড়ে যাবে, টাকা যদি একটু কম। কম সেই ভালো, যদি এসে পড়ে যায় তাহলে তো ভালোই হলো, তুই পড়। মা, আবার কি হলো? ভাবছি বড় ফুকা কিভাবে পারলো বল, তোর অন্ধ বাবা আর অসহায় পরিবারকে এমন স্রোতের মুখে ফেলে দিয়ে নিজে আলিশান ফ্ল্যাট কিনে উঠে যেতে পারলো। সব বুদ্ধি, সব বুদ্ধি হলো ওই বৌমাটার। পরে মেয়েকে দোষ দিও না তো মা, তোমার ছেলেই ভালো না। তোমার ছেলে যদি শক্ত মনের মানুষ হতো, ভালো ছেলে হতো, তবে বউ কিছুই করতে পারত না। হ্যাঁ তাও তো ঠিক। জানিস প্রমা, তোর বাবা ওকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর খরচের জন্য 9টা-5টা অফিস করে ছুটতো টিউশনি করতে, যাতে বাড়তি কিছু আয় হয়। কোনদিন রাত 10টা-11টার আগে বাসাই আসতো না। জানি মা, বাবা বাইসাইকেলে চেপে দূরে দূরে পড়াতে যেতেন। অনেক কিছুই তোরা জানিস না। তোর বাবাকে আমি কিছু বললে বলতো, তুমি রাগ করো না শাহানা, যদিও তোমাকে একটু সময় কম দিতে পারছি, না হয় একটু ঘাম ঝরছে, তবু সান্ত্বনা থাকবে, আমি আমার ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করতে পেরেছি। সেই বাবার ছেলে হয়ে। আহা মা,
তোমার ওই বড় ছেলের জন্য এক ফোঁটা চোখের পানি ফেলবে না তো? জানিস প্রমা, তোদের লেখাপড়ার খরচ চালাতে গিয়ে অনেকদিনই বাসায় মাছ আসতো না। সেদিন ডিম রান্না হতো, তোর বাবা তখন খেতে খেতে গল্প জুড়ে দিতেন, বলতেন, বুঝলে সাহারা, আমরা অনেক ভাই বোন ছিলাম তো, তাই মা আমাদেরকে ডিম সুতো দিয়ে কেটে ভাগ ভাগ করে দিতেন। আমরা সেই ডিম প্লেটের এপাশ ওপাশ গড়াতে গড়াতে ভাত খেয়ে নিতাম ডিমটা শেষে খালি খাওয়ার জন্য। তুমি কিন্তু এমনটি করো না, ওদের পাতে অবশ্যই আস্ত ডিম দেবে। মা, তোমাকে নিয়ে আর পারা গেল না, ওঠো তো ওঠো। মনে রেখো, আমাদেরও সুদিন আসবে মা, ওদেরকে ছাড়াই। তাই যেন হয় মা, তাই যেন হয়। তাই হবে মা। এক কাপ চা দেবে? বড্ড খেতে ইচ্ছে করছে। এই অসময়ে চা খাবি? একটু পরেই তো ভাত দেব। দাও না মা, ভাত খেতে তো এখনো এক ঘন্টা বাকি আছে। আচ্ছা দিচ্ছি। ও তুহিন, তোকে তো বলতে ভুলেই গেছি বাবা, তুই যখন ওয়াশরুমে ছিলি তখন তোর একটা কল এসেছিল, আর ফোনটা বারবার বাজছিল বলে আমি কিন্তু রিসিভ করে ফেলেছি। আচ্ছা করেছিল তো, তা বলতে এত হেজিটেট করছে কেন? কে কল করেছিল সেটা বলো। ওই মেয়েটা বাবা, তুই যেন সেদিন নাম বলছিলি না, ওই রাইসা। রাইসা? ও রাইসা, হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু তুই খুলে বল না বাবা, তোর সাথে ওর কি সম্পর্ক? বন্ধু মা, খুব ভালো বন্ধু, খুব ভালো মেয়ে। দেখ বাবা, ঘর পোড়া গরু শীঘ্র মেঘ দেখলে ভয় পাই, সোনাও তো ভালো মেয়ে ছিল। সবাইকে এক দাঁড়িয়ে ফেললাই দেখুন মা, রাইসার মতো মেয়ে হয় না এই যুগের মেয়ে হয়েও সে। তাই যদি হয়, যদি ভালো মেয়ে হয় আর আমার ছেলেকে সত্যিকারের ভালোবাসে, তাহলে ওকে ধরে রাখিস কিন্তু বাবা। কিভাবে ধরে রাখবো, এ মেয়ে যে ডানা আছে উড়ে বেড়ায়। কি বলছিস এসব, এই যে বললি খুব ভালো মেয়ে, তাতে কি না, ভালো মেয়েই তো। থাক বাবা, এমন উড়ে বেড়ানো মেয়ে আমার দরকার নেই। না মা, তোমার সাথে মজা করলাম, রাইসা আসলে ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। তাই বুঝি, একদিন নিয়ে আয় না মেয়েটাকে বাসায়, দেখো সে নিজেই কবে চলে আসে। এই বিবির করে কি বলছিস? কই না তো, বাসায় আসতে চায় না বুঝি? চায় না মানে, ও তো প্রতিদিনই আসতে চায়। হ্যাঁ, তোর সাথে রাইসা প্রতিদিনই দেখা হয়? এই না মানে ইয়ে, মা তুমি চা দিবে বলেছো। আচ্ছা দিচ্ছি, পানি ছেলে মাকে এড়িয়ে যাওয়া না। যাও না মা। যাচ্ছি যাচ্ছি। বলছো কি তুমি আশিকের বাবা, এটা কোনো কথা হলো? কখন কোন সময় কি কথা হয়েছিল? না না, এ অসম্ভব। অসম্ভব কেন শুনি, ওয়ার্ল্ড ইজ ওয়ার্ল্ড। রাখো তোমার ওয়ার্ড ইজ ওয়ার্ল্ড, কবে কখন হাসতে হাসতে কি বলেছিলাম তাই ধরে বসে থাকতে হবে নাকি? অবশ্যই হবে এবং হতেই হবে। তার মানে তুমি বলতে চাচ্ছ আমার একমাত্র ছেলের জীবন নিয়ে আমি ছিনিমিনি খেলবো? এই হলো তোমাদের মেয়েদের চরিত্র, বিপদে পড়লে তখন কৃতজ্ঞতা শেষ থাকে না, আবার বিপদ কেটে গেলে সবকিছু ভুলে যেতেও সময় লাগে না। শোনো, এ রাত দুপুরে আমি তোমার সাথে তর্ক করতে চাই না, আমার একটাই কথা, ওরকম হাভাতে ঘরের মেয়েকে আমি কিছুতেই আমার আশিকের বউ করে আমি ঘরে আনতে পারবো না। একবার মনে করে দেখো তো, মুক্তিযুদ্ধের সেই দিনগুলোর কথা, যখন আমাদের প্রথম সন্তান অয়নকে মিলিটারির ভয়ে কান্না থামাতে গিয়ে মুখ চেপে ধরেছিল, আর তাতে শ্বাসরোধ হয়ে অয়ন মারা যায়, তখন তোমার সে কি অবস্থা, প্রায় মানসিক ভারসাম্যহীন তখন তুমি। হ্যাঁ সবই মনে আছে আমার। তখন আমরা কোথায় পালাবো, কোথায় আশ্রয় নেব দেশে হার আমরা, কারণ আমরা উপার বাংলার লোক, এখানে আমাদের তেমন কেউ নেই। সেই সময় একমাত্র রফিক সাহেব এগিয়ে এসেছিলেন, তখনও তিনি বিয়ে করেননি, আমাদের আশ্রয় দিয়ে তাদের গ্রামের বাড়ি তার বাবা মার কাছে রেখে এসেছিলেন। তারপর উনি মুক্তিযুদ্ধে চলে যান, দীর্ঘ 9টি মাস ওনার বাবা মা আমাদের জন্য কি না করেছেন। তখন অনেকেই অনেকের জন্য করেছেন। করেছেন, কিন্তু ওরা যা করেছেন তা খুব কম লোকই করেন। তোমার সব কথাই আমি মানলাম, কিন্তু ওরা যেহেতু মনে করে রাখেনি তা আমরাই বা কেন যেতে। ওনারা ভালো মানুষ,
তাই মনে থাকলেও আমাদেরকে হয়তো বিড়ম্বনার মধ্যে ফেলতে চাইছেন না, কিন্তু আমরা কেন ভুলে যাব? কথা তো আমরা দিয়েছি নাকি? কেন মনে নেই? অয়ন মারা যাবার পর দীর্ঘ 8 বছর তুমি মা হতে পারোনি, মানে আমাদের কোনো সন্তান হলো না। তখন তুমি মানত করেছিলে যদি আমাদের কোনো সন্তান হয় তবে আমার, হ্যাঁ সিলেটার মা জানে, হ্যাঁ তখন তুমি বলেছিলে আমাদের কোনো সন্তান হলে আমরা রফিক সাহেবের সাথে আত্মীয়তা করব, কারণ সেই স্বাধীন দেশে আমাদের সাথে রফিক সাহেবের বিদ্যতার সম্পর্ক গড়ে ওঠে। মুক্ত স্বাধীন দেশে রফিক সাহেব বিয়ে করে সংসারী হন, তো আমাদের সম্পর্ক কিন্তু তখনও অটুট ছিল। রফিক সাহেবের 2 ছেলে আর অর্থাৎ অয়নের জন্মের 6-7 বছর পরে রফিক সাহেবের যখন প্রমার মতো ফুটফুট একটা মেয়ের জন্ম হয় তখন তুমি কথা দিয়েছিলে যে এই মেয়েটিকেই আমরা আমাদের ছেলে আশিকের বউ করে আনব। হ্যাঁ বলেছিলাম তো, আমি কখন বললাম যে আমি বলিনি? তবে তখনকার কথা হলো আলাদা, তখন তো আর এই, তাছাড়া এখন কেন সেজে আমরা আপুর দিকে আনব বলো তো? আপুর মানে, ও বুঝেছি, ওরা এখন বিপাকে পড়েছে বলে। হ্যাঁ রফিক সাহেব অসময়ে গ্লুকোমায় আক্রান্ত হয়ে অন্ধ হয়ে অচল, বড় ছেলে স্বার্থপরের মতো বাড়ি ছেড়ে চলে গেছে, মেজ ছেলে তুহিনের চাকরি বাকি নেই, তুহিনের স্বল্প টিউশনির টাকা আর মুক্তিযোদ্ধা ভাতার উপর কোন রকমে সংসারটা টেনে হিঁচড়ে চলছে। সেই তো, আর আমার ব্যবসায় সফলতার কারণে বাড়ি গাড়ি মালিক হয়েছে আমি, তাই তো? অবশ্যই, আমার একটা মাত্র ছেলে, আমারও তো সাদ আল্লাদ বলে কিছু আছে নাকি? এখানে সাদ আল্লাদ করবে? তোমাকে মানা করেছে কি? কিভাবে করবো, ওদের ওই একতলা বসত ভিটুটুকু ছাড়া আর কি আছে বলো? দেখো আতিয়া, রোমা খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে, এই যুগের মেয়ে হয়েও কেমন ভদ্র নম্র দেখেছো, তুমি না করো না প্লিজ। ইয়ে মা, ওই খালাকে ঘুমিয়ে পড়েছে, এক কাপ চায়ের খুব দরকার ছিল। তুই এখনো ঘুমোসনি বাবা? ইয়ে না মানে মা, ওই তোমরা প্রমার কথা কি জানো? ঠিক আছে আমি চা ঘরে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। দেখলে তো কোন ছেলের চেহারা খানা কেমন খুশি খুশি ভাব, তার মানে সে আড়াল থেকে সবই শুনেছিল এবং সে রাজি, বুঝেছে আতিয়া? তাই তো দেখছি। না না অসম্ভব। তার মানে চাকরিটা তুমি করবে না? তুমি বলো, করা কি উচিত? কেন নয়? আমি কারো দয়া নিয়ে কখনো কিছু করতে চাইনি রাইসা, আমার বাবাও তো চায়নি, আর চাইনি বলেই। কোনটাকে তুমি দয়া বলছো? কে তোমাকে দয়া করছে? এই যে তোমার আঙ্কেলকে বলে আমার চাকরির ব্যবস্থা করতে চাচ্ছ, এটা কি তোমার দয়া নয়? না নয়, কারণ আমি অচ্ছুত কিছু নই। দেখো তুহিন, তোমার মতো একজন প্রগতিশীল যুবক যে কিনা কবিতা লেখে, তার কাছ থেকে এ ধরনের আচরণ আমি আশা করিনি। কি ধরনের আচরণ? এই যে আমার সাহায্য নিলে তোমার জাব যাবে। আসলে কি জানো তুহিন, একজন মেয়ে মানুষের সাহায্য নিতে তোমার ইগোতে বাড়ছে, তুমি পুরুষ হয়ে সাধারণ একজন মেয়েকে সহায়ক ভাববে এ অসম্ভব, তাই না? এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। আচ্ছা শোনো, একটা কাজ করি, আমরা বিয়ে করে ফেলি, ঠিক আছে? আর আঙ্কেলের দেওয়া চাকরিটা আমি করি, আর তুমি যা করছিলে তাই কর। তুমি চাকরি করবে আর আমি বসে বসে খাবো? খাবে, আমি চাকরি করলে বড়া বসে বসে খায় না, ওটাই নিয়ম। নিয়ম নয় বলো সংস্কার। তোমরা এ যুগের ছেলেরা যতই প্রগতির কথা বলো না কেন, তোমরাই আবার পুরনো সংস্কারকে লালন করো সবচাইতে বেশি। আচ্ছা আচ্ছা, তুমি কি আজ আমার সঙ্গে ঝগড়া করবে বলেই ফোন করেছো? আরে না, ঝগড়া করবো কেন? শোনো এবার তাহলে আসল কথাটা বলি। বলো। আমাদের এই বিয়ে বাবা মা কোনো দিনও মেনে দেবে না। আর তুমিও তাদের কথার অবাধ্য হবে নাই তো? ইহা নতুন কথার মাঝখানে কথা বলো না তো। শোনো, যেহেতু মেনে নেবে না সেহেতু আমরা সে চেষ্টাও করব না। তো কি করবে? শোনো, আমার মামা মানে আপন বড় মামা অসম্ভব ভালো মানুষ, আমাকে খুব স্নেহ করেন, তো আমি মামাকে না সব খুলে বলেছি, উনি বলেছেন ওনার ফার্মে আমরা দুজনে কাজ করতে পারবো, আর ওনার ওখানে আমরা দুজনে জব করলে মা বাবা সহ সবার প্রবলেম সলভ করা কঠিন ব্যাপার নয়, আর তাছাড়া আমার বাবা কোনো প্রবলেম ক্রিয়েট করলে মামাই দাঁড়াবে।
শোনো রাজা, আমি এখনো মনে করি যে আমার যথেষ্ট যোগ্যতা আছে, আর সেই যোগ্যতার বলে আমি চাকরি পাব। কোন মামা খালুদের চেষ্টা করে দেখতে পারো, আমি জানি হবে না। তবে তোমার যদি সেরকম কেউ, আশ্চর্য, তোমাকে কি আমি বলেছি যে আমার চাকরি একটা খুব দরকার? চাকরি ছাড়া আমার কিছুতেই চলছে না। চলছি না, অদ্ভুত মেয়ে তো তুমি। তুহিন, তুহিন দাঁড়াও, কথা শোনো, তুহিন প্লিজ। তোমার তুমি? হ্যাঁ আমি। বসো বসো, আমি তো ভাবতেই পারছি না যে তুমি এ সময়। কেন, কোনো অসুবিধা আছে? না না না, কি যে বলো না, আব্বু আম্মু বাসায় নেই তো? আমি জানি, জেনেই তো এসেছি। তাই বুঝি, ভালোই হলো। খালা, খালা, খালাকে ডাকতে হবে না। না মানে এক গ্লাস শরবত অন্তত দিতে বলি, ভীষণ ঘেমে গেছো। না থাক প্লিজ, এক গ্লাস ঠান্ডা পানি, তার প্রয়োজন নেই। তোমা, তুমি বোধ হয় কিছুটা রেগে আছো। কিছুটা নয়, পুরোপুরি। এসব কি আশিক ভাই? কোন সব বলো তো। আপনি মনে হচ্ছে কিছুই জানেন না। না মানে কোন বিষয়ে? ভিজে বিড়াল আর কি। বিশ্বাস করো প্রমা, সত্যি আমি এসবের কিছুই জানি না। কেন, কালকে আঙ্কেল আর আমার মায়ের সঙ্গে যে ফোন আলাপ হলো আপনার আর আমার বিষয়ে, ও আশ্চর্য হু হু করে হাসছেন কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হাসবো না। এখন তুমি বলো না, তার আগে তুমি আমার চোখের দিকে তাকাও। কেন? আহা তাকাও তো। তাকালাম। এখন বলো, তুমি রাজি না? আমাকে তোমার পছন্দ না? ও মা, এটা কোনো প্রশ্ন হলো? কখন কবে মুরব্বীদের মাঝে কথা হয়েছিল, এত বছর পরে তার কি কোনো মূল্য আছে? আমার কাছে তো ষোলো আনাই মূল্য আছে। মিথ্যে কথা। দেখুন আশিক ভাই, আমি সবকিছুই সহ্য করতে পারি, কিন্তু কারো করুণা নয়। কে তোমায় করুণা করছে? ভালোবাসা আর করুণা এক কথা নয় প্রমা। আপনি আমায় ভালোবাসেন? অবশ্যই। কেন, তোমার বিশ্বাস হয় না? না। তাহলে শোনো, যেদিন থেকে জেনেছি তোমার সাথে আমার বিয়ের কথা পাকা হয়ে আছে, বিশ্বাস করো সেদিন থেকে এই মনে আর কাউকে স্থান দেইনি। হাসালেন, আপনারা পুরুষ মানুষ তাই কত সহজেই চিত্রপট পাল্টে দিতে পারেন। মানে? বেনু আপার কথা আমি কিন্তু জানি। দেখো প্রমা, সেটা ছিল বেনুর সমস্যা। বেনু আমাকে একতরফা ভালোবেসেছিল, আমি তাকে ভালোবাসিনি। তাই নাকি? অবশ্যই তাই, তা না হলে তো বেনু আজ আমার জীবনে উপস্থিত থাকত। শোনো প্রমা, আমি তোমাকে ভালোবাসি বলেই তোমাকেও আমাকে ভালোবাসতে হবে, এমন তো কোনো কথা নেই। তুমি তোমার মতামত আমাকে জানাতে পারো। আমি এখন যাব। না না প্রমা, তোমার সিদ্ধান্ত আমার জানতে হবে। হয়তো তুমি অন্য কাউকে। কি হলো, হাসছো যে? প্রমা, তুমি শুধু একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো না, বলো প্রমা। জানি না। আমি আমার জবাব পেয়ে গেছি, আর কিছু জানতে চাই না আমি প্রমা। মানে? মানেটা আমি তোমায় এখন বলবো না, বাসর রাতে একা একান্তে ঘুরবো। আপনি তো ভারী পাজি। তুমি কি ভেবেছিলে নিছক ভদ্রলোক? অবশ্যই। সঙ্গে একটু বিশেষণ না থাকলে চলবে কেন? আমি কিন্তু এখন সত্যিই যাব। আহা, যাবে তো। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে পৌঁছে দেবো। চলো চলো। মেজো ভাইয়া, মেজো ভাইয়া, আমি না তোমাকে একটা দারুণ খবর দিতে পারি। খবর পড়ে ভাইয়া, আগে তুমি ফ্যানটা একটু অন করে দাও তো। চা গরম পড়েছে না? কোনো লাভ হবে না অন করলেও। কেন? ইলেকট্রিসিটি নাই, আর আমাদেরও ওদের মতন আইপিএস ও নাই। হ্যাঁ, এখন তো ইলেকট্রিসিটি তেমন যায় না ভাইয়া। এখনো যেত না, বিদ্যুৎ অফিস থেকে
ওই যে লোকজন এসে বাইরে জানি কি সব কাজ করছে তাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি প্রমাকে বলো এক গ্লাস ঠান্ডা পানি দিতে। ভাইয়া ভাইয়া তুমি জানো না হাসছে কেন শ্রাবণী, আমাদের কি ফিরিয়ে যাচ্ছে যে তুমি ঠান্ডা পানি খাবা? বড় ভাইয়া খ্রিস্ট নিয়ে চলে গেছে। ও তাই তো, আমি তো ভুলেই যাই। ঠিক আছে, মায়ের যে মাটির কলসি আছে না সেটাতে মা ঠান্ডা হওয়ার জন্য পানি রাখেন, সেখান থেকেই দিতে বলো। ঠিক আছে মেজো ভাইয়া। মেজো ভাইয়া বুঝি মা না মিষ্টি নিয়ে আসছে, জানো মেজো ভাইয়া আশিক ভাইয়ার সাথে তোমা পিপি বলেছে তোমাকে এসব কথা? তুমি তুমি আগ্রহ কেন? আমি তো মিথ্যা বলছি, তোমার বিশ্বাস না হয় মাকে জিজ্ঞাসা করো। তুই মিষ্টিকা কি ব্যাপার মা, এত মিষ্টি যে আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে কি আমি পেরেছিলাম রে, আমার তোমার এত বড় সৌভাগ্য হবে। খুলে বলো তো। আজ বিকেলে আশিকের বাবা মা বাসায় এসেছিলেন, তারা আশিকের জন্য প্রমাকে বুঝছো কি সত্যি আমাদের প্রমা, তাহলে প্রমা কোথায় মা? আছে তো, জানিস তুহিন আশিকের মা কি বলছিল? কি মা বলছিল? দেখুন ভাবি, আমরা পুরনো ওয়াদার বরখেলাপ করতে পারবো না। অথচ মা দেখো, আমরা তো ভেবেছিলাম যে। হ্যাঁ রে, আমাদের ধারণা ভুল ছিল, ওনারা অসম্ভব ভালো মানুষ। আশিকের বাবা কি বললেন জানিস? কি বললেন? বললেন যে আপনি নাকি আমার বৌমাকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য চেষ্টা তদবির করছেন, জানেন আমি আপনার বিরুদ্ধে মামলা করতে পারি। তাই নাকি মা? প্রমা এই যে প্রমা, ইস মুখ ঘুরাচ্ছিস যে, এখনই লাজিক লতা। মেজো ভাইয়া কি হলো, পালাচ্ছিস যে? চল বাবার ঘরে যাই, ধোয়া নিবি না? চলো। হ্যাঁ তোরা সবাই বাবার ঘরে চলে যা। চলো মা। তুহিন কি করছিস বাবা, ব্যস্ত? না মা কোনো ব্যস্ত না, কিছু বলবে মা? আর তো পারছি না রে বাবা, চোখে মুখে তো অন্ধকার দেখছি, কাল থেকে তোর বাবার ওষুধ নেই, এদিকে সংসারের বাজার খরচও লাগবে, এই অবস্থায় কি করে যে প্রমার বিয়ে দেব, বিয়েতে তো কম করে হলেও কিছু একটা। তুমি কোনো চিন্তা করো না মা, দরকার হলে আমি রাইসার কথা রাজি হয়ে যাব, ওর মামার কাছে যাব। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর না, কালকে মেয়েটাকে একবার আসতে বল না। কেন মা? কেন আবার, ওকে দেখবো। মা তুমি খুব ভালো। তা তো হবই। মেজো ভাইয়া মেজো ভাইয়া দেখো কে এসেছে। আচ্ছা তুমি একেবারে বাসায়? যাক ভালোই হলো, একটু পরে আমি তোমার ওখানে যাচ্ছিলাম, তোমার মামা। আমি তো চলেই এসেছি। সে তো দেখতেই পাচ্ছি, বসো বসো। আমি কিন্তু একেবারে চলে এসেছি তুহিন। মানে? মানে একদম সোজা, তোমাকে বলেছিলাম না যে আব্বুর এক বন্ধুর ছেলে আমেরিকায় পিএইচডি করছেন, উনি ফিরে এলে আমাদের বিয়ে হবে। উনি দুদিন আগেই ফিরেছেন এবং দেড় দিন তারিখ প্রায় ঠিক, তাই আমি আব্বুকে চিঠি লিখে সোজা চলে এসেছি। তাছাড়া মামা তো আমার সাথেই আছে, আম্মু অবশ্য কিছুটা জানেন, কি বলো ভালো করিলি? ভালো মানে ভালো, খুব ভালো করেছো। এখন আমি কিভাবে যে কি ম্যানেজ করবো আল্লাহই জানে। এদিকে প্রমার বিয়ে। হ্যাঁ প্রমার বিয়ে, বলো কি, তাহলে তো আমি আরো ভালো কাজ করেছি, আমি না থাকলে বিয়ের সবকিছু কে করবে তুমি বলো? আমি আছি টেনশনে, আর উনি কি না? আরে টেনশন তো আমারও হচ্ছে, তবু টেনশনের কিছু নেই মা, তুমি বসো। জি মা, এই যে ও রাইসা, রাইসা আমার মা। থাক থাক মা, আর সালাম করতে হবে না, তুমি বুঝি রাইসা। জি বা কি মিষ্টি চেহারা তোমার, মিষ্টি মেয়ে,
মিষ্টি মেয়ে কি করেছে জানো? জানি, চলে এসেছে, বেশ ভালো করেছে। তুমি একটু বসো মা, আমি এক্ষুনি আসছি। তুমি সত্যি তুমি রাগ করেছ? বলো না, রাগ করেছ? কিছুটা করিনি, আবার কিছুটা করেছি। মানে কি? রাগ করেছি এই কারণে যে তুমি তোমার বাবা মার অবাধ্য হয়েছ, আর রাগ করিনি এই জন্য যে তুমি চলে এসেছ। মানে আজ থেকে তুমি আমার, শুধু আমার। সকাল দুপুর বিকেল রাত সারাটি বেলা কি করে হলাম? এখনো তো কিছুই করিনি, একটু কাছে আসো না। এতক্ষণ ফজিয়া হালিম অনুরচিত সারাদিন অবান নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তহিন, মোহাম্মদ কবিরুদ্দিন আহমেদ, রাইসা, রীতা ব্যানার্জি, আশিক, তাবেদারি রসুল, প্রমা, ফরজান আরা খানম, শাহানা পাপিয়া, সোহাগ, আবু হারুন টিটু, অর্ণব, মহিদুজ্জামান লাবলু, রীতা, মমতাজ শাহিন রুম্পা, মামুন, মাজহারুল ইসলাম, আফিয়া, তরু মোস্তফা, শব্দগ্রহণী মোহাম্মদ তাজুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম। সারাদিন অবান নাটকটি প্রযোজনা করলেন মেয়র নাসির আহমেদ নিউটন।